আসসালামু আলাইকুম, সকের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সহজভাবে রসমালাই বানিয়ে দেখাবো। এইভাবে রসমালাই বানালে রসমালাই ভেঙে যাবে না, গলে যাবে না, শক্ত হবে না এবং রসমালাই হবে নরম তুলতুলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই রসমালাই বানাবো। এর জন্য প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব, তারপরে চুলা অন করে দিব। দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও এক চামচ দিতে পারেন। এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ। ময়দা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে। চুলার আঁচ একদম লো আঁচে করে রেখেছি। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। আর একটু শক্ত করে নিব। ডোটা একদম রেডি। এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আমি লম্বা করে রসমালাই বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে গোল করে বানাতে পারেন। আর আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর অনেকগুলো মিষ্টি হয়েছে দেখুন। এখন আমি মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, মানে হাফ লিটার দুধ। তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে, মালাই খেতে অনেক টেস্টি হবে। ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও 1/3 কাপ দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। আমি দুই তিনটা বলক তুলে নিব, বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। দুইটা বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো এখন দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম আঁচে করে রেখেছি। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। মিষ্টিগুলো জাল করে নিব আর যখনই উতলে পড়ে যেতে লাগবে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে আর মালাইও অনেক ঘন হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এরকম করে রসমালাই বানালে রসমালাই খেতে হবে অনেক টেস্টি, ভেঙেও যাবে না, গলেও যাবে না। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। দেখুন কতটা মজার হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। নরম তুলতুলে হয়েছে, খুবই ঝটপট এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।